প্রিয় ভাই এবং বোন, আপনাকে বলছি, আপনি কি সারা জীবন পাপ করে ডিপ্রেশনে ভুগছেন? আপনি কি জেনা করে, বদমাশি করে, অন্যায় কাজ করে করে নিজেকে জর্জরিত করে ফেলেছেন? আপনি কি আপনার জীবনকে শেষ করে দিয়েছেন? আর সেই কষ্ট বেদনা নিয়ে কি আপনি এখন আর মুক্তির পথ কোনো খুঁজে পাচ্ছেন না? আপনি কি ভাবছেন যে আপনি এত পাপ করেছেন যে পাপের বোঝা আর সইতে পারছেন না, আর এই পাপ থেকে আপনাকে আল্লাহ তাআলা মুক্ত করবেন না? আপনি কি এমনটা নিয়ে মনের মধ্যে বসে রয়েছেন? আপনি কি ভাবছেন যে পৃথিবীতে আপনি এত পাপ করেছেন, আপনার আর মুক্তির মঞ্জিল খুঁজে পাওয়া সম্ভব নয়? যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে আপনার জন্য নিয়ে এসেছি কিছু কথা। প্রিয় ভাই এবং বোনেরা, এই পৃথিবীতে আপনি যতই গুনাহ করেন না কেন, যত অন্যায় অত্যাচার করেন না কেন, এগুলো থেকে বের হওয়ার রাস্তা রয়েছে, এগুলো থেকে মাফ পাওয়ার রাস্তা রয়েছে, যেটা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, যারা জুলুম করেছ নিজেদের উপর, যারা জেনা বদমাশি করেছ, যারা পাপ করতে করতে জীবনকে শেষ করে দিয়েছ, যারা ছাত্র জীবনে ধ্বংসাত্মকমূলক কাজ করেছ, অসংখ্য মেয়ের ইজ্জত নিয়ে তোমরা খেলামেলা করেছ, যে যুবতীরা অসংখ্য ছেলেদের জীবন শেষ করেছ, যাদের যৌবন শেষ করেছ, যারা নাকি অনেকভাবে অন্যায় অত্যাচার করে করে নিজের নফসের উপর নিজে জুলুম করেছ, তোমাদেরকে আমি বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না, হতাশ হইও না। তুমি কত গুনাহ করেছ, তুমি যদি খালেসভাবে তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমাকে ভালোবাসেন। প্রিয় ভাই এবং বোনেরা, এই আয়াত থেকে আমরা শিক্ষা পেয়েছি, প্রথম ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, আমরা যত গুনাহ করি না কেন, আমরা যদি পাহাড় সমান না আকাশ সমান গুনাহ করে ফেলি তাহলে আল্লাহ তাআলার রহমত তো আরশে আযীম ছাড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পারেন, ওয়ামাই ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি ছাড়া কে আছে তোমাদের গুনাহ ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইতিহাস থেকে জেনেছি যে অসংখ্য মানুষকে হত্যা করেও মানুষেরা জান্নাতে প্রবেশ করতে পেরেছে, মানুষেরা জেনা করে, খারাপ কাজ করে তওবা করার মাধ্যমে তার জীবনকে পরিশুদ্ধ করতে পেরেছে। আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহ ফান্নাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি অজ্ঞাতবশরে জাহিলিয়াতভাবে, যে ব্যক্তি না জেনে ভুলক্রমে গুনাহ করে ফেলেছে, তারপর সে তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছে, নিজেকে সংশোধন করে নিয়েছে, আল্লাহ তাআলাকে সে ক্ষমাশীল হিসাবে পাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, হতাশার কোনো কারণ নেই, নিরাশার কোনো কারণ নেই। আপনি কত গুনাহ করেছেন, আপনার গুনাহ যদি হয় পাহাড় সমপরিমাণ তাহলে আল্লাহ তাআলার রহমত তো আকাশ সমপরিমাণ, আপনার গুনাহ যদি হয় আকাশ সমপরিমাণ তাহলে আল্লাহ তাআলার রহমত সাত আকাশ ছাড়িয়ে আরশে আযীম ছাড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং গুনাহ করার পরে হতাশা হওয়ার কোনো কারণ নাই, আপনি ডিপ্রেশনে ভোগার কোনো কারণ নাই, আপনাকে ফিরে আসতে হবে, আর তাইবুন তওবাকারী হয়ে যেতে হবে। যুবকদেরকে বলছি, যুবতীদেরকে বলছি, জীবনে অনেক গুনাহ হয়তো তোমরা করেছো, অনেকভাবে স্কুল লাইফে, কলেজ লাইফে অনেক অপকর্মে জড়ে গিয়েছো, আর বসে থাকার সময় নাই, এক্ষুনি তওবা করে ফেলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, হে ইমানদারগণ, তোমরা একনিষ্ঠভাবে তওবা করো, তওবাতুন নাসুহা করো, আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, একনিষ্ঠতার সাথে তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে বাংলাদেশী, হে আরবী আজমি, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছে, আল্লাহ রাসূল ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নি আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআত মাররাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তওবা করো আল্লাহর কাছে বেশি বেশি, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহ ইয়াকবালু তওবাতাল আবিদি মা লাম ইউগারগির, যতক্ষণ না পর্যন্ত বান্দার মৃত্যুর যন্ত্রণা আসে, মৃত্যুর গড়গড় আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আর দেরি নই, আসুন আমরা ফিরে আসি আল্লাহর দিকে, আসুন আমরা ফিরে আসি তার রাসূলের দিকে। প্রিয় ভাই এবং বোনেরা, তওবা করার জন্য আমাদেরকে কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। প্রথমত, আমি যে গুনাহ করেছি
আর এই গুনাহ করব না বলে সিদ্ধান্ত নিতে হবে। লজ্জাভাবে আমার মনে অনুতপ্ত এবং অনুশোচনা বোধ সহকারে, লজ্জাবোধ সহকারে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর যদি কোনো হাক্কুল ইবাদ থাকে, বান্দার হক নষ্ট করেছি, তার হককে ফিরিয়ে দিতে হবে। যদি তাকে না পাই তাহলে তার পরিবার পরিজনকে ফিরিয়ে দিতে হবে, তাও যদি না পাই তাহলে তার সওয়াবের লাভের উদ্দেশ্যে, অর্থাৎ তার নেকির জন্য আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে সেই পরিমাণ তার অর্থবৃত্ত। এইভাবে করে করে তওবার নিয়মগুলোকে অনুসরণ করে আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, ঈমানকে পরিশুদ্ধ করে নিল, নেক আমল করলো, তার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেব, বদল করে দেব। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনে 50, 60, 70, 100 বছরের যত বছরের তার গুনাহ থাকুক না কেন, ওই গুনাহগুলোকে আমি নেক দ্বারা এক্সচেঞ্জ করে দেব। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার, কত বড় ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। আমরা যদি খালেজভাবে তওবা করতে পারি, প্রিয় ভাই এবং বোনেরা, এই তওবার রয়েছে বিশাল গুরুত্ব। এই তওবার মাধ্যমে আমরা আমাদের হতাশাকে দূর করতে পারি, আমাদের ডিপ্রেশন দূর করতে পারি। আপনি যতই গুনাহ করুন না কেন, আপনাকে আমি বলছি, আল্লাহর গোলাম হিসাবে আমি বলছি, আল্লাহ রাসূলের একজন ওয়ারিস হিসাবে আমি আপনাকে বলছি, একজন দিনের দায়ী হিসাবে বলছি, যত গুনাহ করুন না কেন, আপনার মৃত্যু যদি না আসে ততক্ষণ পর্যন্ত আপনার তওবার দরজা খুলে রেখেছে। সুতরাং নাথিং টু বি ডিসঅ্যাপয়েন্টেড, নাথিং টু বি ওরি, আপনাকে হতাশার কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন কোরআনের দিকে, ফিরে আসুন ইসলামের দিকে, তওবা করে আল্লাহর ইবাদতে বাকি জিন্দগি কাটানোর জন্য মনোনিবেশ করুন। ইনশাআল্লাহ আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, কারণ ওয়ামাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। সেজন্য এই গুনাহ মাফের জন্য বেশি বেশি আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি অনুতপ্ত এবং অনুশোচনা বোধ সহকারে আমাদের মনকে তওবার জন্য মনোনিবেশ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধা